আমরা তো ইন্টেনশনালি কিছু কখনো কোনো কথা বলি না আমরা বিচার ছোট করার জন্য, আমরা কখনোই আমরা বিচার বিভাগ ছোট করার জন্য, কেন বিচার বিভাগের অস্তিত্ব আমাদের অস্তিত্ব প্রশ্ন, বিচার বিভাগ আমাদের হৃৎপুণ্ড, এটাকে আমরা কখনো ছোট করতে চাই না, ছোট করতে চাই না। আমি এই পর্যন্ত বলতে পারবো, এর বাইরে কিছু বলা উচিত। হ্যাঁ, রিভিউ রেডি হচ্ছে, রিভিউ রেডি আমাদের 600 মেম্বার পার্লামেন্টের ব্যাপারে যেটা বলছিলাম দেশ শপথ নেওয়া নিয়ে, সেটা রিভিউ রেডি হচ্ছে। আমরা আশা করি এই সপ্তাহে ফাইল করবো, আশা করছি ইনশাল্লাহ। এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ প্রথম ফার্স্ট মানে বিগিনিংয়ে আমরা ফাইল করবো এটা নিয়ে। এই চুক্তিটা একটা জাজমেন্ট হয়েছে, মনে হচ্ছে লিগাল ফ্রিকশন নিয়ে গেছে, এটা আমরা যেন যেদিন ফাইল করবো সেই সময় আমরা ওই দেখবেন আমরা যে গ্রাউন্ড, তখনই আমরা বলবো যে কী কী গ্রাউন্ডে আমরা রিভিউ ফাইল করেছি। এখন এখন মনে হয় ফাইল করার আগে বলা উচিত। আমরা তো সবসময় যে সকল নির্বাচনে আমরা অংশ করতে চাই, কিন্তু যখন জাতীয় নির্বাচনে কেন অংশগ্রহণ করিনি আমরা? আমরা জানি যে এই সরকারের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে পারে না, এবং গত 15 বছরে 16 বছর আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হয় নাই, এবারে হয় নাই। আমরা কেন কেন জানি এই নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে বলছে, আমরা বলেছিলাম যে এই নির্বাচনে শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, প্রমাণিত হলো, কিন্তু 5% ভোটে দেয় না মানুষ, ভোট কেন্দ্রে দেয় না, কিন্তু দেখেন দেখা যায় 40%, 30%, একবার প্রধান নির্বাচন কমিশন একবার বলে 27%, আবার আধা ঘন্টা পরে 42%, 11% এইটা হলো একটা তারই নাতি কারবার। হ্যাঁ, ইলেকশনের খেলা বাংলাদেশে খেলব না বলেছে আওয়ামী লীগ। তো আমরা ধরেন এখানে 12 তার ইয়ে নাই, প্রধানমন্ত্রী নাই, এখানেও যদি সুষ্ঠু নির্বাচন কমিশন হয়, এখানে আমরা সবসময় নির্বাচনের পক্ষে, কিন্তু নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন ধোকাবাজের কোনো ধোকাবাজ হইলে এটা কোনো নির্বাচন হতে পারে না। এইটা আসলে ওনার কথাটা অনেক ঝুম, অনেক কিছু মিন করে, এবং এটা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে কখন কি হয়, তারা কিন্তু জানে যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, এবং সুষ্ঠু হয় নাই জনগণ কর্তৃক সমর্থিত জন্য জনগণ ভোট দেয় নাই আওয়ামী লীগকে, এই জন্য তারা অনিশ্চয়তা আছে। এই জন্য সম্ভবত বলছে যে কখন কি, যেহেতু তারা জোর করে ক্ষমতা আছে ভোটের নাম দিয়ে জনগণ সমর্থন ছাড়া, এই জন্য তারা বলতেছে কখন কি হয় এবং ক্ষমতা থাকতে পারবে কি পারবে না। হ্যাঁ, জোর করে আবার দেশের রাষ্ট্রীয় বাহিনীকে, রাষ্ট্রীয় আমলাদের ব্যবহার করে কতদিন থাকতে পারবে, অনিশ্চিত আছে বলে মনে হয় তারা বলছে যে কখন কি হয় বলতে পারি না।